এবং ফুড ব্লগ নিয়ে। তোমরা কিভাবে ওই ধামাসা রেস্টুরেন্টে যাবে এবং আমরা কি কি করলাম তোমরা একটু দেখো, এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। যে আমরা যাচ্ছি, এই যে রাস্তাটা দেখো কি সুন্দর, কিন্তু হেঁটে আসতে গেলে অনেকটাই, যারা হেঁটে যাবে তাদের জন্য খুবই কষ্টদায়ক। সাইড ভিউটা খুব সুন্দর লাগছে। ওই যে দেখো মূর্তিটা দেখতে পাচ্ছ দূরে? এই যে ধামাসার এন্ট্রি, এসে গেছি আমরা ধামসায়। দেখো পেছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ। এটা বাবাও দিয়ে কোথায় চলে গেছে জানি না, পেছন দিকে চলে গেছে, এদিকে যাচ্ছে, এখানে সব ডাকা হচ্ছে। দেখি আমরা অলরেডি এন্ট্রিস দাঁড়িয়েছি, উই আর রানিং লেট, সো হ্যাভ টু গেট ইন আর্লি। আমরা ফোন করে দিয়েছিলাম আগে, যেহেতু লেট এসেছি, বলে খুবই ভালো ছিলেন ভদ্রলোক যিনি ম্যানেজার ছিলেন, ওনার মাঝে নিয়ে এই করেছেন, অর্ডারটা দিতে বলছেন, আমাদের তাড়াতাড়ি করতে বলছেন। আমাদের স্লটটা অলরেডি চলে গেছে, এখানে স্লট হিসেবে থাকে, একটা স্লট বুক ছিল তাই আমরা 12টা স্লটে নিয়েছি, কারণ বাবা তাড়াতাড়ি খায় একটু, একটা স্লট বুক ছিল বলে 12টা নিয়েছি, কারণ দুটোটা দেরি হয়ে যাবে বলে, ওই জন্য তাড়াহুড়ো করে না, দুটো স্লটে বুক করলে ভালো হতো, তাড়াতাড়ি এসছি বলে ফাঁকা পাচ্ছি যাই না। এমনি সময় ভিড় থাকে, এই যে আমরা ঢুকছি এন্ট্রেন্সটা ধামসার, সো দিস ইজ দ্য এন্ট্রেন্স অফ ধামসা। এই দরজা খুলে গেল, এসছি, আসছে লোকে, ধামসা এন্ট্রি নিচ্ছি আমরা এখন, আমি ঢুকে দেখাতে যাবো আপনাকে। তিনটে বুকিং ছিল, বসে গেছি টেবিলের উপরে, বসে আছে মা, বসে আছে মা, বসে আছে ভাই, বসে আছে দেখে নেব আমরা মেনুটা। এই হলো ধামসা মেনু, এখানে আছে তৃষ্ণা নিবারণ, তৃষ্ণা নিবারণ আছে, গন্ধরাজ ঝোল, বেলের শরবত, হাজারদুয়ারি শরবত, আর আছে ঘোড়া, কি লেখা আছে, ঘোড়া ঘোড়া লেবু শরবত, ঘোড়া ঘোড়া লেবু শরবত কি জানি না, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, আর প্রাইসগুলো পাশে লেখা আছে। এটা গ্রাম বাংলার থালি, এগুলো গ্রাম বাংলার থাল লেখা আছে, থালি থাল যাই হোক, পান্তা ভাতের থালি আছে, রাজা ভাতের থালি আছে, বরিশার থালি, বরিশালের থালি আছে, অর্গম থালি আছে। ম্যাক্সিমাম আমরা অর্গম থালিটাই অর্ডার করেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর নিচে আছে আলু চাপলি, ডুমরের ডালনা, কষা পোস্ত, চচ্চড়ি, ধনে পাতা দিয়ে মুসুর ডাল, আলু মরিচ পোস্ত ভাজা, চাটনি পাঁপড়। এইদিকে আছে তোমার আলাদা করে আইটেম, এগুলো ধামসা স্পেশাল উপজাতি আমিষি, চিংড়ি স্পেশাল ফ্রাই, বাঁশপোড়া, টকঝাল কালীচন্দ খড়িকা, তারপর খড়িকাটা হলো মাছ মুরগি, চিকেন কলিমা কষা, কাঁকড়ার ঝাল, ভট্র পোড়া বেবি ভেটকি, মেটে চচ্চড়ি, পোড়া হরির মাংস, গুগলি, পোস্ত ঝাল, মালা পোড়া, মাছ পোড়া বিরিয়ানি, কালো চালের ভাত, সাদা চালের ভাত। এখানে বেশিরভাগটাই থালি স্পেশাল, আমরা নিয়েছি অর্গাম থালি আর বরিশাল থালি, এই দুটোই ওপর বেশি করেছি। বরিশাল থালিতে আছে ভাত, শুকি ভর্তা, ডাল, আলু ভাজা, কষা চচ্চড়ি, ডুমরের ঝাল, ডুমরের ঝাল এটা স্পেশাল আইটেম, খাবো অনেকদিন বাদে, কুচো মাছের ভুনা, এখানে কষা মুরগি, চাটনি পাঁপড় পায়েস, আর অর্গাম থালিতে আছে ঘি ভাত, শাক ভাজা, টমেটো ভর্তা, ডাল, আলু পোস্ত, চচ্চড়ি, মাছের কালিয়া, পোস্ত মুরগি, চাটনি, পাঁপড় পায়েস। এটা হলো গন্ধরাজ লেবু শরবত, দেখি খেয়ে দেখি, এটা গন্ধরাজ লেবুর শরবত,
দেখি খেয়ে দেখি কিরাম হয়ে গেছে কিরাম খেতে এটা হলো গন্ধরাজ লেবুর শরবত কাঁচার গ্লাসে দিয়েছে দেখি টেস্ট করে দেখবো কিরাম লাগে এটা মিষ্টি মিষ্টি হালকা জলজিরা দিয়েছে আর জলজিরার ফ্লেভার হালকা আসছে জলের মধ্যে অন্যরকম একটা টেস্ট এই টেস্টটা আমি অন্য কোনো রেস্টুরেন্টে এইরকম শরবত পাইনি এটা বলতে আমার এটা হলো বড়িশার থালি বড়িশার থালিটা দিয়েছে দেখো ডুমুর ডুমুরের ঝাল ডাল কুচো মাছ এটা শুটকি মাছ এই শুটকি মাছে দিয়েছে এটা কিসের তরকারি এটা ভুলে গেছি ওটা দেখে বলতে হবে এটা হলো মাংস ভাত ভাত আর কি করে লাগে এটা হলো স্পেশাল আমাদের ভেটকি পোড়া ভেটকিটা পুরো গোটা ভেটকিটা দিয়ে পাতায় মধ্যে পুড়ে পাথরের মতো করে এটা হলো ভেটকি পোড়া এটা হলো মালা পোড়া নারকলের মালার ভেতরে দিয়েছে পুরো জিনিসটাই এটা ওরা সার্ভ করে দেবে এটা হলো মালা পোড়া নারকলের মালা পোড়া দাদা সার্ভ করবে এটা পুরো নারকলের ফুলের মধ্যে মতো করা আছে নারকলের ফুলের মধ্যেই দিয়েছে এটা খুবই সুন্দর দেখতে নারকলের ফুলার মধ্যে দিয়ে করেছে এটা এটা স্পেশালি ওনারাই সার্ভ করে দেয় এটা চিংড়ি মাছ আর কুচো মাছ দিয়ে করা নারকল দিয়ে করা সার্ভ করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ মুড়ে ঝালটা ট্রাই করলাম ভালোই খেতে শুটকি মাছ খাচ্ছি এখন শুটকি মাছটা ভালোই করেছে ঝাল বেশি হয়নি কোনো রান্নায় কোনো ঝাল বেশি পাইনি আমি শুটকি মাছটা ভালোই খেতে পাতুরি টেস্ট করছেন কিরম লাগে পাতুরিটা খেতে ভালো খেতে অন্যরকম নারকল দেওয়া আর নারকল দেওয়া আছে কোনো জায়গায় নারকল দেয় না পাতা পোড়া ভেটকি এটা পাতুরি ঠিক না এটা পাতায় পোড়া ভেটকি ভেটকি ছোট বেবি ভেটকি বেবি ভেটকি এটা বেবি ভেটকি দিয়েছে গোটা ভেটকি মাছটাই দিয়েছে গোটা ভেটকি মাছটাই দিয়েছে কিরম টেস্ট কিরম নুনটা একটু কম আছে বলছে এই যে তোমরা দেখতে পাচ্ছ খাচ্ছে এখন কালো চালের ভাত টেস্ট করি কিরকম একটা স্মেল আছে অন্যরকম গ্যাদ গ্যাদে ফ্যান ফ্যানটা ঠিক করে গালে নিয়ে বলতে হয় চাপ চাপ মতো এটা জানি না কেন হচ্ছে মানে কিন্তু টেস্টটা অন্যরকম এমনি ভাতের মতো একদমই না তরকারি দিয়ে খেতে গেলে তোমার এমনি ভাত নিয়েই ভালো কালো ভাত দিয়ে ও তরকারি খেতে পারবে না আলাদা করে সাদা ভাত নিতে হবে নিয়ে তো একটা টেস্ট আছে একটু নাল নাল মতো হড়হড়ে একটু আর হালকা এক জায়গায় একটু তেতো পেলাম খাবো এখন নারকল মালা পোড়া খাবো এখন মালা পোড়া এটা সব থেকে বেস্ট মালা পোড়া মিষ্টি মিষ্টি খুব সুন্দর আইটেম নারকলের ফ্লেভার দারুণ খেলে মায়ের বিশেষ করে ভালো লাগে নারকল খেতে ভালোবাসে ওই জন্য মায়ের জন্য স্পেশালি অর্ডার করেছি এটা
এটা হলো পাতা পোড়া ভেটকি, ভেতরটা এরকম। এটা বেবি ভেটকি মাছ পুরো গোটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে দেখাচ্ছি তোমাদের ভালো করে, এই দেখো পুরো বেবি ভেটকিটা গোটা দিয়েছে। এটা ট্রাই করে দেখবো এখন, খুবই নরম মাছটা। ভালো খেতে। দাদা এখন বাস পড়া মটনটা ঢালছে আমাদের, যে পাতাগুলো বের করে নিল আগে হাতে। এই বাস পড়া মটন বাসের ভেতর থেকে বেরোচ্ছে, এই যে বেরিয়েছে। এই চার পিস, এক দুই তিন চার, আর ছোটো পিস পাঁচ পিস ঢেলে দিল বাস পোড়া মটন। ট্রাই করে দেখো কিরম খেতে। এই যে দাদা ঢালছে আবার, দেখো তোমরা বাস পোড়া মটন। একটা ট্রাই করে দেখবো কিরকম খেতে, এদিকে ট্রাই করছি ছোটো পিস। মাছ পড়া মটনটা ট্রাই করলো এখন, এটা স্মোকি ফ্লেভার আছে তো। রান্নাগুলো আমার ভালোই লেগেছে, আমি তো অর্গান থালি খেয়েছি, আমি শুকনো মাছ পছন্দ করি না, বাট ভালো লেগেছে আমার সবকটা আইটেম। ঝাল নয়, আমি কাঁচা লঙ্কা খেয়েছি, এই যে মানে ভালো লেগেছে। এতে খুব মাংসটা একটা স্মোকি ভাব আছে। বাবার আবার, আমার বাবার আবার একটু এই লেগেছে, বলছে বাস বাস গন্ধ লেগেছে, কিন্তু আমার সেরকম কিছু লাগেনি। স্মোকি ভালো, আমরা স্মোকি খেতে ভালোবাসি, আমার তাই ভালো। মাসি কিরম লাগলো? ভালো লেগেছে। কোন আইটেমটা ভালো লেগেছে? হ্যাঁ, ওই পাখিটা ভালো লেগেছে, আর তোমার ওই চাটনি ভর্তা, আর ওই মাংসটা ভালো লাগেনি। মাছটা কোনো মাছটা ভালো লেগেছে, ডাল শাক ভাজা সবই ভালো হয়েছে। মোটামুটি তোমার কোনটা ভালো লেগেছে বার্থডে কালকে জিজ্ঞেস করাই, জিজ্ঞেস করি একবার বার্থডে কালকে কোনটা ভালো লেগেছে তোমার? নাচলের মালা পড়া, মালা পড়াটা আমার ভালো লেগেছে। আর কালো চালের ভাত, আর এগুলো স্পেশাল লেগেছে, আর সব মোটামুটি। আর সব মোটামুটি ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, এসে গেছি আমরা সুইট ডিশে পৌঁছেছি অ্যাট লাস্টে আমরা। এই পাঁপড় চাটনি আমার ফেভারিট চাটনি খাবোই, চাটনি পাঁপড় পায়েস, চাটনি পাঁপড় পায়েস, এটা টেস্ট করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছি ছবি ফুল তুলে। সব বসে আছে এখানে পেছনে দেখতে পাচ্ছ আমার, আর আমরা যাবো একটু ওদিকটা ঘুরতে। মাসি চলে গেছে আগে, আমার বউ চলে গেছে আগে মেয়েকে নিয়ে, কোলে কোলে আমরা যাবো এখন পেছনে, নামিয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছ আশেপাশে সব হাটগুলো বসে আছে, এখানে লোকেরা খাচ্ছে। এগুলো বাইরে মানে নন এসি, এটা আর কি হাট, হাট মতো করেছে এগুলো, পুরো ঘরের মতো। হ্যাঁ, তো এখানে বসে বাইরে বসে খাওয়ার ব্যবস্থা আছে, এখানে এখানে বাইরে বসে খাওয়ার ব্যবস্থা করা, টেবিল চেয়ার করা, মানে সব ফ্যামিলি এসছে হাটগুলো করা। ডান পা এখন বাঁ পায়ের দিকে নাচের পোজ হচ্ছে, এখন এখানে নাচের পোজ হচ্ছে, এই নাচের মেয়ে নাচছে আমার, এখন হাসছে, হাসছে দেখি, হ্যাঁ হাসছে, হ্যাঁ।
আমরা এনজয় করছি খুবই এখানে এখানে ফটো সেশন হচ্ছে দেখো ভাই বঙ্গু আর পঞ্চগৌ বসে আছে বড় বৌমা প্লাস আমার ছোট ছেলে দুজনে মিলে এটা সাকসেস করেছে আর অ্যাকচুয়ালি আমাদের খাদ্যে যাওয়ার কথা ছিল ভূতের রাজা ছিল বড়েতে কিন্তু সেখানে যা অবস্থা দেখলে আমাদের ছোট ছেলে চেষ্টা করেও হলো না বড় বৌমাও চেষ্টা করলেও হলো না তারপরে দেখলাম যে ছোট বউ ভিডিওতে ছবি দেখালো ওরে বাপরে বাপ যা দেখলাম বিশাল লাইন আর সেই আকাঙ্ক্ষাটা চলে গেল মন থেকে এই আর কি আর নেক্সট টাইম ভেবেছিলাম যে গত বছরে আমরা ইয়েতে গেলাম আরো সারপ্রাইজ হলাম একটা বিবাহবার্ষিকী আমার বিবাহবার্ষিকীতে এসেছিলাম আমরা ইয়েতে এইখানে কাছাকাছি মধ্যে একটা ভালো জায়গায় এসেছিলাম খুব সুন্দর জায়গা সেটাও আমি সারপ্রাইজ হয়েছিলাম খুব ভালো আনন্দ করেছিলাম আমরা সবাই মিলে এসে এই পুরো ফ্যামিলি নিয়ে আসাটা তো হয় না সবসময় এই খুব রেয়ার কিছু কিছু দিলে হয় তো এই আনন্দটাকে আর কোনোরকমভাবে ইয়ে করা যায় না আর কি মানে ভাগ করা যায় না কোনো কিছুর সঙ্গে মেশানো যায় না কোনো কিছুর সঙ্গে হ্যাঁ তোমরা তো বেরোও না কোথাও হ্যাঁ এই আসতে পেরে যেটাই ভালো থ্যাংকস টু বাবা অলসো বাবা এসছে সময় দিয়েছে আমাদেরকে আমাদেরকে খাইয়েছে যে বাবা এই যে সাঁওতালি নাচ নাচছে আমার মেয়ে আর ওর কাকা আমরা একটু হাঁটা চলা করছি খেয়ে দে চলো হ্যাঁ আমরা এই নামলাম নামতেই ভাই বঙ্কুদের দেওয়া গিফটটা এসে গেছে এসেই গিফট পেয়ে গেছে ভালোই লাগলো এসে আর এই কানের দুলটা বাবা দিয়েছে মাকে সোনার কানের দুল মা খুব খুশি ভালো টাইমে গিফটটা মায়ের ঢুকলো আমরা কাল চিন্তা করছিলাম মেসেজটা করো তখন আমার ইয়ে যাওয়া রেস্টুরেন্টে মায়ের জন্মদিনটা খুব এনজয় করলাম সবাই মিলে তোমরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য